হাই বন্ধুরা, তো আজকে বানালাম একটা নতুন টাইপেরই আমি বানালাম। এটা চার পিস চিকেন ছিল আমার ফ্রিজে, তো ইচ্ছে হলো একটুখানি ঝাল ঝাল ওই কাবাব টাইপের আর কি খেতে। তো চার পিস চিকেন আমি নিয়ে নিলাম, মিক্সিতে দিয়ে দিলাম, আর রেগুলার বেসিস যেসব মশলা আমি কাটি, মানে পেঁয়াজ ফিয়াজ কাটিয়ে আমি ছিল ওর থেকে নিয়ে ঝটপট বানিয়ে ফেললাম। তো তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ধনে জিরে গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি, মরিচ গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, আর এটা আদা রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা। তা আমি মিক্সিতে এটা একটুখানি জাস্ট পাক দিয়ে নিলাম, তারপরে ওটার মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর যেটা অবশিষ্ট একটু আধটু কুচি পেঁয়াজ ছিল ওটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে দু পিস পাউরুটিকে আমি ভালো করে একটু কড়ায় নেড়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি আর কি, ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। তো ওটাকে ভালো করে, এটা চাইলে আর একটু বেশি করে নেড়ে আর গুঁড়ো 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 টাইপের করে, মানে বেশি মচমচে হলে বেশি ভালো হতো। তো ওটা হচ্ছে আমি, আমার সাথে সময় ছিল না, যেটুকুনি সময় ছিল আমি ঝটপট বানালাম। তো দু পিস পাউরুটিকে আমি 1.5 পিস মতো এরকম করে নেড়ে পুরো ব্রেড ক্রাম্বস করে নিয়েছি, আর 1/2 পিস রুটি আমি যখন মাংসটা মিক্সিতে পেস্ট টাইপের করছিলাম আর কি, তখনই দিয়ে দিয়েছিলাম, পুরো পেস্ট হয়নি মাংসটা। তো যাই হোক, সাদা তেল আমি গরম করে, আর গরম মশলা দিয়েছি একটু বেশি করে, সাদা তেল গরম করে আমি তার মধ্যে এক একটা করে দিয়ে দিলাম পুরো, দিয়ে একটু স্কোয়ার স্কোয়ার শেপে বানিয়েছি, আর একটা একটু রাউন্ড শেপ, আর একটা একটুখানি পিস পিস ফিঙ্গার টাইপের একটু বানিয়েছি, মানে যেরকম ইচ্ছা হলো আর কি, ঝটপট ওরকম বানালাম। তো খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, একটা গরম মশলার গন্ধ, দেখুন ভাজাও হয়ে গেছে, খুব কম টাইমে এটা হয়ে গেল, আর খেতে মানে দারুণ অসাধারণ টেস্ট হয়েছে, বেশ মচমচে একদম হয়ে গেছে। এতে ওটা পেস্ট করার সময় একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলেও হতো, তো আমি ভুলে গেছিলাম দিতে। তো যাই হোক, আপনারা এরকমভাবে বানিয়ে একবার করে খেতে পারেন। তো প্লিজ বন্ধুরা, যার আমার ভিডিও ভালো লাগবে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক।